প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে এই মুহুর্তে ইউজি পিজিতে পড়ছো ইভেন সেমিস্টারের পরীক্ষা দেবে তোমাদের সেমিস্টারের পরীক্ষা নিয়ে তোমরা সকলেই চিন্তিত তোমাদের ইভেন সেমিস্টারের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা যদি তুমি অনলাইনে চেয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো এবং তোমাদের যে দাবি তোমাদের দাবিকে এ আজকের এই ভিডিওতে তোমাদের মারফত বা স্টুডেন্ট মারফত সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষা দপ্তরের কাছে প্রত্যেকটি কলেজের কাছে পৌঁছানোর ওর উদ্যোগ এই ভিডিওতে নিয়েছি কাজেই তোমরা যারা অনলাইন এক্সামিনেশান চাও তারা প্রত্যেকে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করো কারণ প্রত্যেকটি বিষয় তোমাদের জন্য জানা ইম্পর্টেন্ট এন আর এক ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটিকে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য শ হয়ে ওঠো আর ভিডিওটি দেখার পর প্রত্যেকে এই ভিডিওটি প্রত্যেকটি ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করো যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী এই বিষয়ে অংশগ্রহণ করে যারা অনলাইন এক্সামিনেশান এই সেমিস্টারে চাইছে কারণ এটা হচ্ছে সবথেকে বড় উদ্যোগ আমাদের পরিবারের তরফ থেকে দেখো সবার প্রথমেই বলে রাখি আমার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ গলায় ব্যথা ঠান্ডা লেগেছে সেই কারণে একটু সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে তোমরা অ্যাডজাস্ট করে নিও তো এক্ষেত্রে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা অনেক ছাত্রছাত্রী আছো কালকের পর থেকে আরও উদ্বিগ্ন হয়ে পড়েছ তোমরা অনেকে লড়াই করেছো ও রীতিমতো তোমাদের বাস্তব দাবিকে তুলে ধরেছ ইউনিভার্সিটির সামনে তাও ইউনিভার্সিটি এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কোন কোনো ইউনিভার্সিটির তরফ থেকে শোনা যাচ্ছে যে অনলাইনে এক্সামিনেশন হবে কোনো কোনো ইউনিভার্সিটি বলছে অফলাইনে এক্সামিনেশান হবে কোনো কোনো ইউনিভার্সিটি ঘোষণা করে দিয়েছে অনলাইনে এক্সামিনেশনের কথা কোনো কোনো ইউনিভার্সিটি অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়েছে অফলাইন নিয়ে তো এক্ষেত্রে এবং ইন্টারনাল যে এক্সামিনেশন রয়েছে এক একটা কলেজ অনলাইনে নিচ্ছে এক একটা কলেজ অফলাইনে নিচ্ছে এক ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকের ক্ষেত্রে অনলাইনে নিয়ে হচ্ছে না এই বিষয়টাকে মাথায় রেখে তোমাদের দাবিটাকে মাথায় রেখে তোমরা অনেকে অনশন করেছো তোমাদের দাবি তুলে ধরেছ তার সত্ত্বেও ইউনিভার্সিটি এখনও পর্যন্ত ডিসিশন নেয়নি যেটা বাস্তব দাবি তোমাদের বাস্তব দাবিকে সম্মতি জানিয়ে তোমাদের আওয়াজ যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ প্রেরিত হয় যাতে শিক্ষা দপ্তরের কাছে প্রেরিত হয় প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির কাছে প্রেরিত হয় সেই কারণেই আজকের এই ভিডিওতে মাস মেলিং আমরা প্রত্যেকে একত্রিতভাবে এ করব আমরা শেষ পর্যন্ত প্রচেষ্টা করে যাব ফলাফল যাই হোক না কেন আগে পর্যন্ত আমরা আমাদের বাস্তব দাবিকে তুলে ধরবো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমরা প্রত্যেকে এই ভিডিওটিকে শেয়ার করো এবং প্রত্যেকে মাস মেলিংয়ে অংশগ্রহণ করো কারণ প্রত্যেকটা ছাত্রীর এক একটি মেল কিন্তু গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকের এক একটা মেল একত্রিত হয়েই কিন্তু হাজার বারোশো দশ হাজার ইমেলে পরিণত হবে এবং সেটা মুখ্যমন্ত্রীর কাছে যাবে যখনই একত্রিতভাবে এক মেল মুখ্যমন্ত্রীর কাছে যাবে যখনই একত্রিতভাবে একই মেল শিক্ষা দপ্তরের কাছে যাবে যখনই একত্রিতভাবে এক মেল কোনো এই পার্টিকুলার ইউনিভার্সিটির কাছে যাবে যখনই কোনো পার্টিকুলারভাবে ভিসির কাছে যাবে তখন কিন্তু রীতিমতো সেই এক্সামিনেশানের ওপর প্রভাব পড়বে ছাত্রছাত্রীর দাবির ওপর প্রভাব পড়বে সেই কারণে এই মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় এই মুহূর্তে শেষ ভরসা কিন্তু আমাদের এর রাজ্যের শিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং তারপরে আমাদের কলেজগুলো সবার প্রথমে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষা দপ্তর যেরকমভাবে আগের বছর রাজ্যে অফিসিয়ালভাবে অ্যাডভাইজারি অনলাইনের জারি হয়ে সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি চেঞ্জ হয়ে অনলাইনে এক্সামিনেশন হয়েছিল ও ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী এবারেও যাতে ছাত্রছাত্রীদের বাস্তব দাবি অনুযায়ী ছাত্রছাত্রীদের সমস্যা অনুযায়ী যাতে হয় সেই কারণেই কিন্তু এই তোমাদের জন্য প্রচেষ্টা এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা প্রত্যেকে তো মাস মেলিং করতে হবে এবং মাস মেলিংয়ের একটা সিস্টেম আছে সেটা জানাবো তার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিভাবে তোমরা রীতিমতো মাস মেলিং করবে তোমরা সরাসরি স্ক্রিনে দেখে নাও কীভাবে তোমরা মেল করবে তো সবার প্রথমে তোমাদের মেল খুলে নিতে হবে মেল খুলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কম্পোজ বলে একটা অপশান রয়েছে এ এই কম্পোজ অপশানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তো আমি এখানে কম্পোজ অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রম তোমার ইমেল আইডি চলে আসবে এইটা আমাদের পরিবারের ইমেল আইডি তারপরে এখানে টু দেওয়া রয়েছে সাবজেক্ট দেওয়া রয়েছে কম্প্রোস ইমেল দেওয়া রয়েছে তো এখানে সবার প্রথমে তোমাকে সাবজেক্টে যেতে হবে সাবজেক্টে গিয়ে কি লিখতে হবে দেখো আমি কিন্তু তোমাদের জন্য আগেই দিয়ে দিয়েছি এখানে এ তোমরা দেখতে পাচ্ছ উই ডিম্যান্ড অনলাইন এক্সাম ইন নেক্সট ইউজিপিজি ই ডিপ্লোমা অল ইভেন সেমিস্টার স্টুডেন্ট ঠিক আছে তো এখান থেকে গিয়ে এ কপি করবে কপি করার পর ও তোমরা এখানে গিয়ে সাবজেক্টে এসে পেস্ট করে দেবে ঠিক আছে তারপরে কম্পোজ ইমেলে চলে যাবে তারপরের থেকে যেটা দেয়া ওই তো এখানে দেখতে পাচ্ছ রেসপেক্টেড সিএম ম্যাডাম এখান থেকে শুরু করে পুরোটাই আমরা যেটা পিটিশন করেছিলাম সেটাই অ্যাজ অ্যাজ ইট ইজ দিয়েছি তোমরা চাইলে নতুন কিছু অ্যাড করতে পারো স্টুডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা দেওয়া রয়েছে এ শেষ পর্যন্ত এই পর্যন্ত তোমাকে কপি করে নিতে হবে কপিতে ক্লিক করছি কপি হয়ে গেল এরপরে তোমাকে এখানে চলে যেতে হবে এ এই কম্পোজ ইমেলের জায়গায় এখানে পুরোপুরি পেস্ট করে দিতে হবে দেখো পেস্ট করলে পুরো জিনিসটা কিন্তু চলে এসছে এ তারপরে এখানে তোমাকে এই যে টু দেওয়া রয়েছে কোথায় পাঠাবো তো এখানে ক্লিক করে তোমাদের দুটো অপশান আসবে টু আর সিসি টুতে ক্লিক করে কী হচ্ছে প্রথমে আমাদের কি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে হবে সিএমের কাছে তাই জন্য টু দিয়ে যেটা রয়েছে এ সেটাকে ক্লিক করো সিএম ডব্লুবি গভর্নমেন্ট অফ ডিন তো এখানে ক্লিক করে টুতে বসিয়ে দাও টুতে এটা পেস্ট করে দাও দেখো পেস্ট হয়ে গেছে এ তারপরে সিসিতে এ তোমাদের নিচে যেটা দেওয়া রয়েছে সিসিতে যতগুলো রয়েছে প্রত্যেকটা তোমাদের কপি করে নিতে হবে এখান থেকে শুরু করে ঠিক আছে যতগুলো রয়েছে এ আমি এখানে সমস্ত গভর্নমেন্ট আর প্রাইভেট সমস্ত যে কলেজগুলো আছে সমস্ত কলেজকেই অ্যাড করেছি যদি কোনো কলেজ এখনও অ্যাড করতে হয় তোমরা অ্যাড করে দিতে পারো আমাকেও বলে দিতে পারো কমেন্টে আমি সেটা অ্যাড করে দেব তো এখানে গিয়ে তোমরা জাস্ট পেস্ট করে দেবে এবার সমস্ত কিছু এরকমভাবে কমপ্লিট করার পরে তোমরা রীতিমতো কিন্তু ও এই যে এখানে সেন্ট বাটন আছে পুরোপুরি সেন্ড করে দিয়েছি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এবং শিক্ষা দপ্তর তোমরা দেখেই নিলে যে মাস মেলিং তোমরা কিভাবে করবে এবার কথা হচ্ছে প্রত্যেকে কিন্তু মাসমেলিং করবে ভিন্ন টাইমে আমি এখন ধরে নিচ্ছি ভিডিওটা দেখছো তোমরা এখন মাসমেলিং করতেই পারো ও তোমরা কেউ এখন করছো কেউ একটার সময় করবে দুপুরে কেউ দুটোর সময় কেউ রাত্রে করবে কোনো অসুবিধা নেই কিন্তু কালকে সকাল এগারোটা পর্যন্ত এই ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছাও কাল সকাল এগারোটায় কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু একসাথে এ এগারোটা থেকে এগারোটা দশের মধ্যে প্রত্যেকে মেল সেন্ড করবে এ একই সময়ে যাতে এটার প্রভাব আরও বেশি বিস্তার করে এখন একটা মেল পাঠিয়ে দিচ্ছ পাঠিয়ে দাও কোনো অসুবিধা নেই যেরকমভাবে বললাম সেরকমভাবে কিন্তু কালকে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে প্রত্যেকে একত্রিত হয়ে একই সাথে প্রত্যেকের মেল যাওয়া চাই সেই কারণে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছাতে হবে তোমরা হোয়াটসঅ্যাপে ফেসবুকে যেখানে পারো ভিডিওটি শেয়ার করো এবং প্রত্যেককে বলো ও যে যারা অনলাইন এক্সামিনেশান চাই প্রত্যেকে জানে মাস মেলিং করো কেন এখন কিন্তু আমি যেটা পরিস্থিতি দেখতে পাচ্ছি সেই অনুযায়ী আমি আগেরবার কিন্তু জোর কদমে বলেছিলাম যে তোমাদের এক্সাম অনলাইনেই হবে কিন্তু এইবারে তোমাদের এক্সামিনেশান অনলাইনের জন্য একমাত্র ভরসা কিন্তু আমি রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের মুখ্যমন্ত্রী যেরকমভাবে আগে অ্যাডভাইজারি জারি হয়েছে সেই অ্যাডভাইজারিকেই নজরে রাখতে পারছি সেই কারণে তোমাদের প্রত্যেকে বলবো এই মুহুর্তে থেমে না থেকে কালকে এগারোটা থেকে এগারোটা দশের মধ্যে কিন্তু প্রত্যেকে মেল করবে প্রত্যেকে একই সময় একত্রিতভাবে প্রত্যেকের মেল হওয়া চাই হাজারে হাজারে মেল হওয়া চাই প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা অটোনোমাস কলেজে এমনকি রাজ্যের শিক্ষা দপ্তরে এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সেই কারণে তোমাদের আজকে যেরকমভাবে বললাম মেল করতে তোমরা প্রত্যেকে আজকে একটা করে মেল করে রাখো এবং কালকে সকাল এগারোটা থেকে এগারোটা দশের মধ্যে কিন্তু প্রত্যেকে মেল করবে ততক্ষণে এই ভিডিওটা প্রত্যেকের কাছে যাওয়া চাই এবং তোমাদের এই ভিডিওটা আমি ফেসবুকেও শেয়ার করছি তোমাদের লিঙ্ক ডিস ডিসক্রিপশানে দিয়ে দেবো